ভাসে হল্লা বলি, হল্লা বলি, হল্লা বলি, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নমস্কার, দেখছেন হাল্লা বল, আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি বন্নি শিখা এবং সাথে রয়েছে জয়শ্রী। শুরুতে হেডলাইন্স। শিরোনাম নিবেদন করেছে ক্লান্তিকর দূর স্বাস্থ্য ভরপুর মজাদার স্বাদে ভরা স্বাদ। 25 বছরেরও বেশি সময় ধরে জমে থাকা 421টি অপরাধ সংক্রান্ত মামলা নিষ্পত্তিকরণের সিদ্ধান্ত নিল ত্রিপুরা উচ্চ আদালত। সোমবার রাজধানী বৈজুনগর এলাকায় প্রচুর নেশা সামগ্রী ধ্বংস করল প্রশাসন। আইনি জটিলতার কারণে উচ্চ আদালতে হাজির হতে হয়নি বিধায়ক রামপ্রসাদ পালকে। রাজ্যের অষ্টাদশ রাজ্যপাল হিসেবে সোমবার শপথ নিলেন রমেশ মহিষ। হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল এদিন নতুন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করালেন। চলে আসছে বিস্তারিত সংবাদে। আগামী 31 জুলাই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল গণনা হবে। এরই প্রেক্ষিতে সোমবার কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন পিসিসি সভাপতি বীরজৎ সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা অভিজিৎ সিনহা, রুদেন্দ্র ভট্টাচার্য, চন্দ্রশেখর সিনহা প্রমুখ। সভা প্রসঙ্গে বীরজৎ সিনহা বলেন, ভোট গণনা কেন্দ্রে কংগ্রেস কর্মীদের অবস্থান নিয়ে সভা স্থির করা হয়, ফলাফলে কংগ্রেস জয়ী হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। অপেক্ষায় আমরা আছি কংগ্রেস পার্টি। এখন আমাদের মিটিং চলছে যে আমাদের কাউন্টি এজেন্ট কারা কারা হবে ইত্যাদি নিয়ে আমাদের আলোচনা চলছে। বিগত দুদিনের অভিজ্ঞতাকে ভুল ত্রুটি ইত্যাদি নিয়ে আমরা পর্যালোচনা করেছি, বিশ্লেষণ করছি। এবারে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জেলা পরিষদের ক্যান্ডিডেট বদ্রুজ্জামান এখন ভিডিওর এখানে সর্বদলীয় মিটিং ডাকা হয়েছে, এখানে আমাদের কিছু গঠনমূলক প্রস্তাবও দেওয়া হবে। আশা করি প্রশাসনরা মেনে নেবেন যে সুস্থ সুন্দর শান্তিপূর্ণভাবে গণনা কাজ সম্ভব হয়, এটার জন্য আমরা অপোজিশনের তরফ থেকে প্রশাসনকে আমরা বলেছি। এবং আমরা কাউন্টিং হলের কোন সাইডে কংগ্রেস পার্টি অবস্থান করবে এটা নির্ণয় হয়ে গেছে, কারণ রিয়াস যেভাবে চালিয়ে চলে আসছে সেই জায়গা আমাদের কাউন্টিং হলের উত্তর প্রান্তে কংগ্রেস নেতা কর্মীরা ক্যান্ডিডেট জড়ো হবে। অন্যদিকে যারা বিগত দিনে যেভাবে অন্য পার্টিরা থেকে জানাচ্ছে আমরা এটাতে খুশি, এবং আমরা বিশ্বাস করি প্রশাসন নিরপেক্ষ থাকবেন, পুলিশ প্রশাসন থাকবে নিরপেক্ষ, এবং রিটার্নিং অফিসারও নিরপেক্ষ, এখন পর্যন্ত নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবেন বলে আমরা মানে
বিশ্বাস রাখি। আমরা অপোজিশন পার্টি থেকে শান্তিপূর্ণভাবে গণনা হয় তার জন্য সম্পূর্ণ আমরা পঁচিশ বছরের অধিক সময় ধরে জমে থাকা অপরাধ সংক্রান্ত চারশো একুশটি মামলা দ্রুত নিষ্পত্তিকরণের উদ্যোগ গ্রহণ করেছে উচ্চ আদালত। সোমবার 2015 সালের একটি স্বতঃপ্রণোদিত মামলা শুনানির জন্য উচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সুভাষ তোলা পাত্রের আদালতে ওঠে। আদালতের নির্দেশ মত এই শুনানিতে আট জেলার এসপিরা উপস্থিত ছিলেন। তাদের মামলাগুলি সম্পর্কে মঙ্গলবারের মধ্যে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। এসপিরা যেন সেই মতো উদ্যোগ গ্রহণ করেন সে নির্দেশও দেওয়া হয়। এদিন আইনজীবী শ্রমিক দেব এর সংবাদ জানিয়ে বলেছেন, মামলার পরবর্তী শুনানির দিন আট জেলার এসপিরা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ আদালতে তাদের রিপোর্ট দাখিল করবেন। 2015 সালে একটা হাইকোর্ট একটা স্বতঃপ্রণোদিত একটা জনস্বার্থ মামলা গ্রহণ করে, যে অনেক বছরের পুরানো যে মামলাগুলো ক্রিমিনাল কেসগুলো পেন্ডিং, ধরেন ওয়ারেন্ট এক্সিকিউট হয়নি অথবা সমনগুলো ইস্যু হয়নি, সেই মামলাগুলো দিনের পর দিন আদালতে পেন্ডিং কিন্তু ফয়সলা হচ্ছে না। সেই মামলাতে 2017 সালেই একটা হাইকোর্ট একটা নির্দেশ দেয় যে স্টেট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি গঠন করার জন্য, সেই কমিটি ডিস্ট্রিক্ট লেভেল কমিটিগুলো সুপারিশ করবে কোন কোন মোকদ্দমা যেগুলো নাকি পেটি অফেন্স এবং যেগুলো নাকি ফয়সলা করা যাচ্ছে না, অন্যতম কারণ হচ্ছে ওয়ারেন্ট এক্সিকিউট করা যাচ্ছে না, সেইখানে কীভাবে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যায়। তো ডিস্ট্রিক্ট লেভেল কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয় যে ওরা টাইম টু টাইম ওরা বসবে, বসে সিটিং করে তারপর স্টেট লেভেল কমিটিকে সেটি সুপারিশ করবে, রেকমেন্ড করবে, সেটার ভিত্তিতে স্টেট লেভেল কমিটি একটা রেকমেন্ড করবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে। তো 2017 এই অর্ডার থাকা হাইকোর্টের এই সুনির্দিষ্ট অর্ডার থাকা সত্ত্বেও কোনো খুব একটা ফ্রুটফুল রেজাল্ট হয়নি। তো এইটার এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একটা নির্দেশনামা জারি করে যে হাইকোর্টকে বলে যে 25 বছরের বেশি বয়স 421টা ক্রিমিনাল কেস ত্রিপুরায় পেন্ডিং বিভিন্ন ডিস্ট্রিক্টে। তো সেটার জন্য চিফ জাস্টিস এবং জাস্টিস তলাপত্র আজকে বিভিন্ন এসপিদের নির্দেশ দিয়েছেন যে সেই সংক্রান্ত সেই সমস্ত মোকদ্দমার ডিটেলস আগামীকালকের মধ্যে তাদের প্রত্যেকের রেসপেক্টিভ এসপিকে দিয়ে দেওয়া হবে। সেই এসপিরা তারপর এই ডিটেলস পাওয়ার পর আসামিদের বা অভিযুক্তদের ঠিকানা বের করবে, ঠিকানা বের করে ওদেরকে চেষ্টা করবে যোগাযোগ করবে, যদি না পাওয়া যায় তাহলে ওদের অ্যাড্রেস বের করতে হবে, সেটা ঠিকানায় গিয়ে যদি দেখা যায় যে ওরা অনেক দিন ধরে ওখানে নেই তাহলে ভিক্টিমের সাথে বা ইনফরমেন্টের সাথে যোগাযোগ করে আসামি বা অভিযুক্ত ঠিকানা বের করার চেষ্টা হবে, ওদের ফটো কালেক্ট করবার চেষ্টা করতে বলা হয়েছে। অ্যাডিশনালি বলা হয়েছে যে ওদের নামে কোনো যদি আইডেন্টিটি কার্ড, ধরুন ভোটার আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এগুলো যদি থেকে থাকে সেগুলো যেটা কালেক্ট করতে হবে, কালেক্ট করলে তারপর আগামী নেক্সট ডেটে প্রত্যেকটা এসপি তাদের পার্সোনাল অ্যাফিডেট দাখিল করতে হবে হাইকোর্টে, যে ওরা কী পদক্ষেপ নিয়েছে সেটা জানাতে হবে। রাজ্যে নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে নেশা সামগ্রী আটক এবং নিধন কার্য অব্যাহত রেখেছে প্রশাসন। সোমবার ফের প্রচুর নেশা সামগ্রী ধ্বংস করা হয়েছে বোধজনগর এলাকায়। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে নেশা বিরোধী অভিযান শুরু হয়েছে জোর কদমে। প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়, রাজ্যের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে অনেক নেশা কারবারিকে। উদ্ধারকৃত এসব নেশা সামগ্রী আজ আবারও বোধজনগর এলাকায় ধ্বংস করা হয়েছে। সোমবার মোট 62টি মামলার সূত্রে মোট 7,000 কেজি শুকনো গাঁজা, 10,000 বোতল কফ সিরাপ, 50,000 ট্যাবলেট এবং 800 গ্রাম হেরোইন ধ্বংস করা হয়। প্রশাসনের তরফে এমন নেশা বিরোধী অভিযান চলতে থাকবে বলে জানানো হয়েছে। টোটাল কয়টা ডিস্ট্রিক্ট থেকে ডেস্ট্রয় করার কাজ চলছে আমাদের? যে নেশা বিরোধী যে অভিযান আছে তারই অঙ্গ হিসাবে আমাদের ত্রিপুরার যে আটটা ডিস্ট্রিক্ট আছে প্লাস আমাদের যে জিআরপি আছে সব থেকে টোটাল আজকের এই পর্যন্ত আমাদের 62 কেস কানেকশানে প্রায় 7,000 কেজি ড্রাই গাঁজা, আমি আবারও বলছি 7,000 কেজি ড্রাই গাঁজা এবং প্রায় 12,000 কফ সিরাপ বোতল, 50,000 ট্যাবলেট
এবং প্রায় 800 গ্রাম হিরোইন ডিস্ট্রাকশনের জন্য আজকের যে প্রসেস সেখানে। উল্লেখ্য, এর আগেও বজ্রং নগর এলাকায় প্রচুর নেশার সামগ্রী ধ্বংস করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হালনাবর। মঙ্গলবার সারা রাজ্যের সাথে কল্যাণপুর ব্লকেও ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট গণনা সম্পন্ন হবে। কড়া নিরাপত্তায় কল্যাণপুর আরডি ব্লকের স্ট্রংরুমে বন্দী রাখা হয়েছে গণদেবতার রায়। আগামীকাল ভাগ্য নির্ধারণ হবে বিভিন্ন দলীয় প্রতিদ্বন্দ্বীদের। সদ্য সমাপ্ত রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গণদেবতার রায় বাক্সবন্দী। কল্যাণপুর আরডি ব্লকের উপরতলায় কড়া প্রহরায় স্ট্রংরুম বন্দী রয়েছে গণদেবতার রায়গুলি। অতন্ত্র প্রহরায় রয়েছে টিএসআর শহরটি নির্বাপক কর্মীরা। এদিকে ব্লকে চলছে কাউন্টিং সুপারভাইজারদের প্রশিক্ষণ। ব্লক হল করে চলছে কাউন্টিং হল তৈরির কাজ। মঙ্গলবার গণনার দিনও কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। থাকবে 3-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার গণনা কেন্দ্রের 7টি টেবিলে শুরু হবে। বিস্তারিত জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার তথা কল্যাণপুর ব্লকের ভিডিও। Our counting hall, the preparation of counting hall is underway and it will be completed by today. So this time we are planning to set up a 30+1 table and all the counting supervisors and counting assistant also has been given a training and second mock poll has been conducted today which is going on underway till now. So, and I hope that like before also this time we will be able to do it successfully and peacefully. ব্লকের 13টি পঞ্চায়েত এবং খোয়াই জেলা পরিষদের 7, 8 এবং 9 নম্বর আসনে ভোট হয়েছে। পাশাপাশি পশ্চিম দারিকাপুর এবং দারিকাপুর গ্রাম পঞ্চায়েতে এবং 7টি আসনে মোট ভোট হয়েছে। মঙ্গলবার ভোট গণনার শুরুতে প্রথমে পঞ্চায়েত ভোটের গণনা করা হবে। ব্যুরো রিপোর্ট, হালনাবর। ১০,৩০৩টি মামলা সোমবার হাইকোর্টে শুনানির জন্য ধার্য ছিল, কিন্তু সময়ের অভাবে দুটি মামলার শুনানি হয়। দুটি ক্ষেত্রে রাজ্য সরকারকে নোটিশ ইস্যু করেছেন মাননীয় হাইকোর্ট। ১০,৩২৩-এর একটা অংশের দাবি, যারা নিয়ম নীতি তৈরি করেছে তাদের বদলে শাস্তি পেতে হচ্ছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের শিক্ষকদের। মাননীয় হাইকোর্টে আজ দুটি মামলার শুনানি হলে দুটি ক্ষেত্রেই রাজ্য সরকারকে নোটিশ দেওয়া হয়েছে। আমরা সাময়িকের জন্য স্বস্তি পেয়েছে। আমরা রাজ্য সরকার অভিনন্দন জানাই যে আমাদের জন্য 2 বছর সেফটি দিয়েছে। আমরা চাই, আমরা পার্মানেন্ট সলিউশন চাই। আমরা 2 বছর 1 বছর আমরা চাই না। আমরা কিছু সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা অন্যান্য শিক্ষকের মতো কাজ করছে, কিন্তু অন্যান্য শিক্ষকদের মতে আমাদের মর্যাদা দেওয়া হচ্ছে না। আমাদের সেইভাবে আমাদের বেতন কাঠামো থেকে আরম্ভ করে ছুটি ছাতা থেকে সব কিছু আমরা বঞ্চিত। ব্যালট পেপারে ত্রুটি জনিত কারণে 27 জুলাই কুমারঘাটের 2টি পঞ্চায়েতে ভোট গ্রহণ বাতিল হয়ে যায়। মঙ্গলবার ওই কেন্দ্রগুলিতে পুনরায় ভোট গ্রহণ করা হবে। এই প্রেক্ষিতে সোমবার স্ব ভোট কেন্দ্রে রওনা হলেন ভোট কর্মীরা। কুমারঘাট ব্লকের অধীন 2টি পঞ্চায়েতে পুনঃ ভোটের জন্য রওনা দিলেন ভোট কর্মীরা। ব্যালট পেপারে মুদ্রণ জনিত ত্রুটির কারণে 27 জুলাই কুমারঘাট ব্লকের অধীন ফটিকরায় বিধানসভার লালঝুরি গ্রাম পঞ্চায়েত এবং পশ্চিম কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতে ভোট গ্রহণ করা সম্ভব হয়নি। জানা যায়, ব্যালট পেপারে সিপিএম দলের প্রার্থীর প্রতীক চিহ্নে সিপিএম দলের প্রতীক ভুল বশত আসার কারণে এদিন 6টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ করা সম্ভব হয়নি। মঙ্গলবার ওই 6টি পোলিং স্টেশনে পুনরায় ভোট গ্রহণ হবে বলে জানা যায়। জানা যায়, ওই 6টি ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 2,999 জন। ওই ভোট গ্রহণ উপলক্ষে সোমবার পাপিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভোট কর্মীরা জমায়েত হয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মোট 36 জন ভোট কর্মী এদিন স্ব ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মিঠুন দাস চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, 27 তারিখে ইলেকশনে সমাগত পঞ্চায়েত সমিতির 12 নম্বর সিটে একজন ক্যান্ডিডেটের সিম্বল ভুল ছাপা হয়েছিল ব্যালট পেপারে, সেজন্য ইলেকশন অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। কোন পার্টি স্যার? সিপিআই পার্টি। সিম্বল হওয়ার কথা ছিল কাস্তে দানি শেষ, কিন্তু সিম্বল চেপে গিয়েছিল কাস্তে হাতুরি তারা। তো ভুল অ্যাডজন করা হয়েছিল। আজকে এখানে মানে আগামীকালকে ওখানে আবার রিপোর্ট নেওয়া হচ্ছে হবে, এই জন্য আজকে পোলিং পার্টি মুভমেন্ট। কোন আসেন স্যার?
ফটিক্রায় বিধানসভা এবং কুমারঘাট পঞ্চায়েত সমিতির 12 নম্বর সিট এবং ওই 6টা পোলিং স্টেশনের দুটোর মধ্যে জেলা পরিষদ 236 নম্বর পোলিং স্টেশন এবং 237 নম্বর পোলিং স্টেশন জেলা পরিষদের ব্যালট পেপার যে সিরিয়াল নাম্বার ওটাতে ভুল ছিল, ওই জন্য উদয়নপুর গার্জেন করা হয়েছিল। ওইখানে জেলা পরিষদের শুধুমাত্র 2টা পোলিং স্টেশনে জেলা পরিষদের 13 নম্বর জেলা পরিষদ গোটে জেলা পরিষদ 13 নম্বর সিটে ভোট গ্রহণকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হলাপুর। মুখ্যমন্ত্রীর নির্দেশে ধর্মনগরের বিভিন্ন রাস্তা সংস্কারের দাবিতে সোমবার পূর্ত দফতরের সংশ্লিষ্ট আধিকারিকের সাথে দেখা করলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বর্ষা মরশুম শেষ হতে শীঘ্রই রাস্তাগুলি সংস্কারের কাজ শুরু করা হবে বলে উপাধ্যক্ষকে আশ্বাস দিলেন দায়িত্বপ্রাপ্ত পূর্ত দফতর আধিকারিক। ধর্মনগর শহর সহ আশেপাশের বিভিন্ন সড়কের বেহাল দশা, ফলে পথচারী থেকে শুরু করে যান চালকদের শহরে রাস্তায় চলাচল করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তার মধ্যে ছোট বড় বহু গর্তের সৃষ্টি হয়, বৃষ্টির জল ওই গর্তগুলোতে জমা হয়ে রয়েছে। এছাড়াও ওইসব গর্তগুলির কারণে প্রায়শই বিভিন্ন স্থানে ঘটে চলেছে নানা দুর্ঘটনা। বিশেষ করে ধর্মনগরের সদর দুয়ার রাজবাড়ী ISPT থেকে পৌনো মোটর স্ট্যান্ড পর্যন্ত রাস্তাটি চরম বেহাল অবস্থায় রয়েছে। এ সমস্ত সবগুলি সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন ধর্মনগর শহরের এই বেহাল রাস্তাগুলি দ্রুত সংস্কারের দাবি নিয়ে উত্তর জেলা পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করলেন। ইঞ্জিনিয়ার এইচ ডলনাঙ্গের সঙ্গে আলোচনা শেষে উপাধ্যক্ষ সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আগামী আগস্ট মাসের শেষের দিকে বৃষ্টির মরশুম একটু কমলেই বেহাল রাস্তাগুলির সংস্কারের কাজ শুরু করা হবে বলে পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কথা দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে স্ট্রেইট ওয়েতে বলেছেন যে আজকে গিয়ে যেন ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে দেখা করে ধর্মনগর রাস্তাগুলো একদম খুব বাজে কন্ডিশনে শহরের ভিতরেই এবং গ্রামের ভিতরে এগুলো দ্রুত সংস্কার করেন। ওনার নির্দেশ মোতাবেকই আজকে আমি ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে দেখা করলাম। উনি নিজেও জানেন ইঞ্জিনিয়ার সাহেব এবং সব রাজ্যের সমস্ত খবর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আছে। তো ইঞ্জিনিয়ার সাহেব কথা দিয়েছেন যে আগস্টের লাস্ট উইকের থেকে কাজ শুরু হবে আর বৃষ্টিটা একটু কমলে পড়ে, এবং ওনাকে আমি স্পেশালি রিকোয়েস্ট করে এসেছি যে এই যে ISBT-র সামনে যে রাস্তাটা, এটা হয়েছে 2016 সালে, কে করেছে কিভাবে করেছে সবই আমরা জানি, মানে এগুলো তো রাস্তা হয়নি, মানে 2.5 বছরে যদি এরকম কার্পেটিং গর্ত হয়ে যায় তার মানে এখানে কী হয়েছিল সবই আমরা বুঝি। তো আমরা বলে দিয়েছি এখানে সতর্কভাবে মাননীয় ইঞ্জিনিয়ার সাহেবকে যে কাজ যেন পারফেক্টলি হয়, মানুষ যেন উপকার পায়, রাস্তা আজকে করলাম কালকে ভেঙে গেল এরকম যেন না হয়, দেখবেন নিশ্চয়ই, কারণ আমি তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি এবং ওনারই সজাগ দৃষ্টি সবসময় আছে। সুতরাং ধর্মনগর মানুষের জন্য আমাদের সরকার কাজ করছে, তারই একটা প্রতিরূপ এখানে দেখা গেল। মুখ্যমন্ত্রীর নির্দেশে উপাধ্যক্ষদের তৎপরতায় শীঘ্রই ধর্মনগরের বিভিন্ন বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগে খুশি ধর্মনগরবাসী। ব্যুরো রিপোর্ট, হলাপুর। রাজ্যের চা শিল্পকে আরও উন্নত করার লক্ষ্যে চা শিল্পে যুক্ত সব অংশের মালিক ম্যানেজার এবং কর্পোরেশন কর্তাদের মধ্যে সোমবার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি হয় সিমনার ব্রহ্মকুণ্ড এলাকায়। টি বোর্ড অফ ইন্ডিয়ার 2 জন প্রতিনিধি রাজ্যে চা শিল্পের হাল হাকিকাত জানতে সোমবার রাজ্যে আসেন। রাজ্য চা নিগমের উদ্যোগে 2 কেন্দ্রীয় প্রতিনিধি সহ চা বাগানের মালিক এবং ম্যানেজারদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় ব্রহ্মকুণ্ড এলাকায়। রাজ্য উৎপাদিত চায়ের গুণগত মান আরও উন্নত কিভাবে করা যায় এ নিয়ে আলোচনা হয় বৈঠকে। রাজ্যের চা নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা জানান, রাজ্য উৎপাদিত চা সম্পর্কে একটা নেতিবাচক ধারণা ছিল, কিন্তু বর্তমানে কর্পোরেশনের উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে রাজ্যের চা। এমনকি কলকাতার অকশন মার্কেটে এবছর সর্বোচ্চ 177 টাকা কেজি দরে রাজ্যে উৎপাদিত চা বিক্রি হয়েছে, যা ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের ইতিহাসে বিরল, কারণ এর আগে সর্বোচ্চ 146 টাকা কেজি দরে চা বিক্রি হয়েছে। যেমন ধরুন এবার অকশন মার্কেটে কলকাতায় ত্রিপুরার চা, বিশেষ করে আমাদের টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চা 177 টাকা অকশন মার্কেটে আমাদের চা বিক্রি হয়েছে, যেটা ত্রিপুরা রাজ্যের টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের ইতিহাসে একটা বিরল ঘটনা, কারণ এর আগে 146 টাকা পর্যন্ত হাইস্ট রেট ছিল।
তো ধীরে ধীরে ত্রিপুরার চাকে, যে ত্রিপুরার চা খাওয়া পান করার অযোগ্য, এই জায়গার থেকে আস্তে আস্তে আমরা সরে এসে আমরা মার্কেটিং করতে শুরু করেছি। এবং আজকে আমাদের টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে বাগান কিংবা সমবায় পরিচিত পরিচালিত যে বাগানগুলি, যেটা কোঅপারেটিভের বাগান, পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন যে বাগানগুলি, সবাইকে নিয়ে আজকে আমরা এখানে আলোচনা বসেছিলাম। এবং সবাই আমরা একমত, বাগান মালিক থেকে শুরু করে সব, যে আমরা আগামী দিনে আমরা কোয়ালিটি টি উৎপাদন করব। বৈঠকে সন্তোষ সাহা ছাড়াও উপস্থিত ছিলেন টি বোর্ড অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিগন্ত বর্মন, রাজ্য শিল্প দপ্তরের তরফে স্বপ্না দেবনাথ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, হালাবন। শেষ পর্যন্ত আদালতে সশরীরে হাজির হলেন না বিধায়ক রামপ্রসাদ পাল, উঠল না গ্রেপ্তারের প্রসঙ্গ। কারণ 26 জুলাই মাননীয় উচ্চ আদালত ভুলবশত আদেশ দিয়েছিল বলে জানান হাইকোর্টে সরকার পক্ষের পাবলিক প্রসিকিউটর বাবুল চৌধুরী। গত 26 জুলাই আন্তরিক থানার কেস নম্বর 71 2019 এর অভিযুক্তরা হাইকোর্টে জামিনের জন্য আবেদন জানিয়েছিল। পুলিশ জানিয়েছে এই মামলায় অভিযোগকারী হলেন বিধায়ক রামপ্রসাদ পাল। মাননীয় আদালত 71 মামলার আদেশ দিতে গিয়ে সেদিন আমতলী থানারও 69 নম্বর মামলায় আদেশ জারি করেন। উল্লেখ্য, এই মামলায় অভিযুক্ত হলেন খোদ বিধায়ক রামপ্রসাদ পাল। সরকারি আইনজীবী বাবুল চৌধুরী জানান, দুটি মামলার মধ্যে একটির সাথে অন্যটির সংযোগ নেই, ফলে হাইকোর্টে মাননীয় বিচারপতি অরিন্দম লোধ ভুলবশত সেদিন আদেশ জারি করেন। আদেশে বলা হয়, 29 জুলাই সোমবার বিধায়ক রামপ্রসাদ পালকে সশরীরে আদালতে হাজির হতে হবে। সরকারি আইনজীবী জানান, এই আদেশ কার্যকরী করবে কে তার পরিষ্কার নির্দেশিকা নেই। পুলিশকে যেমন নির্দেশ দেওয়া হয়নি, তেমনি নির্দেশ ছিল না সরকার পক্ষের আইনজীবীর কাছেও, ফলে বিধায়ককে নির্দেশের কথা কে জানাবে তা পরিষ্কার নয়। সরকারি আইনজীবী জানান, বিধায়ক রামপ্রসাদ পালের আদালতে হাজিরা দেওয়ার প্রশ্নই উঠেনি। দেশের মধ্যে ভুল বসত একটা অর্ডার হয়ে গেছিল ইন রিলেশন টু আমি পিএসপি নাম্বার 69। আজকে কি এমএলএ সাহেব উপস্থিত ছিলেন? না না, কেন প্রশ্ন নাম্বার ওয়ান, এমএলএ সাহেব আসার প্রশ্ন উঠে না। দুই নম্বর, এমএলএ সাহেব যে কোর্টে আসতে হবে এই অর্ডারটা এমএলএ সাহেবের কাছে কে পাঠাবে? কর্তৃকের দায়িত্ব কাউকে দেওয়া হবে, পুলিশ পাঠাও, পুলিশ তাদেরকে এফআইআর করাও বা পাবলিক প্রসঙ্গটা তুমি তাদেরকে এফআইআর করাও, কাউকে কোনো রিয়েকশন ছিল না। তো এমএলএ সাহেব জানবে কি করে? স্যার, এমএলএ সাহেবের গাড়িটা দেখা গেল হাইকোর্টে। এমএলএ সাহেবের গাড়িটা? হ্যাঁ। আজকে মানে কী রায় বেরিয়েছে, মানে আজকে কোর্ট কী বললো? আচ্ছা, অর্ডারটা বিকল্প হল, বিকল্প কার কোর্টে হয়েছে স্যার? অরিন্দম লোক আসে, অনারেবল জাস্টিস অরিন্দম লোক আসে। গত 23 মে লোকসভা নির্বাচনের ফলাফলের দিন সিদ্ধি আশ্রম এলাকায় বিধায়ক বনাম স্থানীয় কতিপয় লোকজনের মধ্যে গণ্ডগোল হয়। এর প্রেক্ষিতে সেদিন আমতলী থানায় পাল্টাপাল্টি মোট 3টি মামলা হয়। ব্যুরো রিপোর্ট, হালাপুর। কৈলাসহর মহিলা থানার ওসি অপর্ণা দেবনাথের বিরুদ্ধে অভিযোগকারীদের কাছ থেকে মামলা গ্রহণ না করা, উল্টো অভিযোগকারীদের সাথে দুর্ব্যবহার করা, গত 23 জুলাই হালাইছড়া চা বাগানে শিবের মূর্তি ভাঙা সহ ছদফা দাবির প্রেক্ষিতে সোমবার কৈলাসহর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল হিন্দু জাগরণ মঞ্চ। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন জাগরণ মঞ্চের রাজ্য কমিটির সভাপতি উত্তম দে, উপস্থিত ছিলেন জাগরণ মঞ্চের অনুকূটি জেলা কমিটির সভাপতি দুলাল দাস, সদস্য অজয় দাস প্রমুখ। মহকুমা শাসক তাদের দাবিগুলি যৌক্তিকতা স্বীকার করে খুব শীঘ্রই দাবিগুলির বিহিত করবেন বলেও আশ্বাস দেন। বিগত 23 তারিখ হালাইছড়া চা বাগানে শিবের মূর্তি ভাঙা হয়েছে। তিলকপুরে এক মহিলাকে
এক জিহাদি বিবস্ত্র করে তাকে লাঠিপেটা করেছে। আমরা থানায় নিয়ে এসেছিলাম ওমেন পিএসে, কিন্তু পরবর্তী সময় বিভিন্নভাবে তালবাহানা করে মহিলা থানার ওসি আমাদের কার্যকর্তাদের সঙ্গে এবং এই পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করে, তার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সময় কৈলাসহর থানার উপরে চাপ সৃষ্টি করার পরে কেস নেয়, কিন্তু এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি। আমরা আর কে স্কুলে সংখ্যালঘু অংশের তিন যুবক তকি পরে স্কুলে এসেছিল, হেডমাস্টার বাধা দিতে তাদের পক্ষ থেকে উত্তর এলাকা থেকে অনেক মানুষ এসে, সংখ্যালঘু অংশের মানুষ এসে হেডমাস্টারের উপর চাপ সৃষ্টি করে এভাবে কৈলাসহরে একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তার বিরুদ্ধে হিন্দু জাগরণ মঞ্চ আজ আমরা মহকুমা শাসকের নিকট আমরা স্মারকলিপি জমা দিয়েছি। নির্বিঘ্নে সোমবার সম্পন্ন হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাপ্লিমেন্টারি পরীক্ষা। রাজ্যের 8 জেলার 18টি কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হয়। মোট পরীক্ষার্থী ছিলেন 5,654 জন, এর মধ্যে মাধ্যমিকের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীর সংখ্যা 5,181 জন এবং উচ্চ মাধ্যমিক সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীর সংখ্যা 473 জন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাপ্লিমেন্টারি পরীক্ষা সোমবার অনুষ্ঠিত হয়। এদিন রাজ্যে 8 জেলা 18টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা হয় সবগুলি বিষয়ই। আগরতলা শহরে 4টি স্কুলে পশ্চিম জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই 4টি স্কুল হল শিশুবিহার, মহারানী তুলসীপতি, কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুল এবং রামকৃষ্ণ বিদ্যা মন্দির। এদিন শিশুবিহার স্কুলে পশ্চিম জেলা উচ্চ মাধ্যমিকের ছাত্ররা এবং আগরতলা শহরে মাধ্যমিকের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরা পরীক্ষা দেন। মহারানী তুলসীপতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় আগরতলা শহরে মেয়েদের সব পরীক্ষা অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা ছেলেদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হয় কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবং পশ্চিম জেলার মেয়েদের পরীক্ষা হয় রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে। এদিন মহারানী তুলসীপতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সুতপা দেববর্মা জানান, এই বিদ্যালয়ে আগরতলা শহরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মহিলা সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা 481 জন। সব বিষয়ে পরীক্ষাই হচ্ছে, তবে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার্থীর সংখ্যা বেশি। আমাদের এখানে মাধ্যমিক পরীক্ষা সাপ্লিমেন্টারিটা হচ্ছে, কারণ এটা 2018 থেকে চালু হয়েছে। যারা কোনো একটা সাবজেক্টে অকৃতকার্য হয়েছে তাদের জন্য আবার একটা চান্স দেওয়া হয়। এই পরীক্ষাটা আজকে হচ্ছে আমাদের বেনুতে, শুধু ওয়েস্টের আগর যে মেয়েরা, শুধু মেয়েদের সিটটা পড়েছে। আর 12 মানে উচ্চ মাধ্যমিকের সিটটা পড়েছে শিশুবিহার স্কুলে। আমাদের স্কুলে সিট মানে টোটাল পরীক্ষার্থী সংখ্যা 181 জন। বেশি সংখ্যা মানে ম্যাথেরই অঙ্ক, হ্যাঁ সব সাবজেক্ট হয়, ইংলিশ আছে, সায়েন্স আছে, এস হিস্ট্রি আছে, ম্যাথ আছে, সবই। যারা যে মানে একটা সাবজেক্টে অকৃতকার্য হয়েছে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেন মোট 5,654 জন ছাত্রছাত্রী। এদের মধ্যে মাধ্যমিকের 5,181 জন এবং উচ্চ মাধ্যমিকের 473 জন। এর মধ্যে প্রায় 3,556 জন মাধ্যমিকের অঙ্কে সাপ্লিমেন্টারি পেয়েছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল। অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় রাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন, ছিলেন 7 বারের সাংসদ তিনি। রমেশ বৈশ রাজ্যের 8 রাজ্যপাল। সোমবার রাজধানীর পুরাতন রাজভবনে রাজ্যের নতুন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করালেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সঞ্জয় কারোল। রাজ্যের 8 রাজ্যপাল হিসেবে শপথ বাক্য পাঠ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রাজ্যপাল রমেশ বৈশ। জানালেন, কেন্দ্র সরকারের সহযোগিতায় রাজ্যে যাবতীয় উন্নয়নে বিশেষ উদ্যোগ নেবেন। রাজ্যের উন্নয়নে কি কি সমস্যা রয়েছে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে জেনে নেবেন। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় তিনি পরিবেশ ও বন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ছিলেন। 1947 সালের 2 আগস্ট মধ্যপ্রদেশে অধুনা ছত্তিশগড়ে জন্মগ্রহণ করেন তিনি। 1978 সালে রায়পুর পৌর নিগম থেকে প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি। 1980 সালে হাসুল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন, কিন্তু 1985 সালে কংগ্রেসের সত্যনারায়ণ শর্মার কাছে বিধানসভা নির্বাচনে পরাজিত হন। পরে নবম লোকসভা নির্বাচনে 1989 সালে রায়পুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম সাংসদ হন। এরপর মোট 7 বার সাংসদ হিসেবে জয়ী হন তিনি।
শেষে গত 20 জুলাই রমেশ বৈশ্যকে ত্রিপুরার 18তম রাজ্যপাল হিসেবে নিযুক্তি দেন মাননীয় রাষ্ট্রপতি। রমেশ বৈশ্য রাজ্যের 17তম রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কির স্থলাভিষিক্ত হন। সোমবার শপথ বাক্য পাঠ করে নতুন রাজ্যপাল সংবাদ মাধ্যমকে জানান, দেশের মাননীয় রাষ্ট্রপতি আমার উপর বড় দায়িত্ব দিয়েছেন, আমি ত্রিপুরার বিকাশের জন্য কাজ করেছি। রাজ্যপাল দিয়ে হয় এক বহু বড় জিম্মেদারি হ্যাঁ। আপনি কার্যকাল মে ত্রিপুরা কে বিকাশ কে ভরপুর প্রয়াস করুগা। মানে পহলে শুনা থা ত্রিপুরা বহু সুন্দর রাজ্য হ্যাঁ, মানে পরসো জব আয়া ত্রিপুরা মে বাস্তব মে মুঝে ত্রিপুরা কে লোক বহু পসন্দ আয়া। ত্রিপুরা রাজ্য বহু সুন্দর হ্যাঁ, উসকে বিকাশ কে লিয়ে যে কেন্দ্র সরকার কে সহযোগ সে হম বিকাশ করনা চাহেঙ্গে, হম ত্রিপুরা ত্রিপুরা কা বিকাশ মে কভি পিছে নেই রহেঙ্গে। স্যার আপনা ক্যা সপনা হোগা ত্রিপুরা কে লিয়ে নেক্সট 5 ইয়ার্স মে? আবার শপথ লিয়া হুঁ, আব বৈঠ কে মুখ্যমন্ত্রী জি সে চর্চা করেঙ্গে, প্রদেশ কি ক্যা সমস্যা হ্যাঁ উনকি মে জানকারি লুঙ্গা, আর জিতনি জলদি সে জলদি হো সকে হম উন কমিও কো দূর করনে কা। রাজ্যে নতুন রাজ্যপালকে যোগ্যতম অভিভাবক হিসেবে আখ্যায়িত করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নতুন রাজ্যপাল নিযুক্ত হওয়ার ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, 1999 সালে রমেশজি যখন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় রাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন থেকে ওনার সাথে পরিচয়। সামাজিক কাজকর্মেও সবসময় অগ্রণী ভূমিকায় থাকেন তিনি। একজন সহজ সরল মানুষ এবং বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ছত্তিশগড়ে সুখ্যাতি রয়েছে নতুন রাজ্যপালের। ওনার মতো ব্যক্তিত্বকে রাজ্যপাল হিসেবে পাওয়ায় রাজ্যের মডেল স্টেটের স্বপ্ন আরও সাকার হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জানান, রমেশ বৈশ্যের মতো বিচক্ষণ ব্যক্তিত্বকে রাজ্যের অভিভাবক হিসেবে পাওয়ায় আখেরে লাভ হবে রাজ্যের। রমেশজি বহু সজ্জন আদমি হ্যাঁ, রমেশজি কো 99 সে জানতা হুঁ, রমেশজি মিনিস্টার অফ স্টেট থে বাজপেয়ী সরকার মে, উস সময় সে মেরে সাথ পরিচয় হ্যাঁ, আর বহুত সামাজিক কাম মে বহুত অগ্রণী ভূমিকা পালন করতা হ্যাঁ। ছত্তিশগড় মে বহুত সরল আর বিচক্ষণ ব্যক্তি কে নাম সে উনকো ভি লোগ হর ব্যক্তি জানতা হ্যাঁ ছত্তিশগড় মে, আর দেশভর মে ভি উনকা এক অলগ পরিচিতি হ্যাঁ। हमको लगता है पूरे जीवन का उनका जो मंत्री रहे हैं, 7 बार MP रहे हैं और संगठन में भी बहुत जगह पर काम किया है, तो ये पूरा लाभ त्रिपुरा को मिलेगी क्योंकि ये नया सरकार बने हैं, हमको मॉडल स्टेट बनाना है। जैसे कि कैप्टन सिंह सोलंकी जी ने त्रिपुरा को लोगों को प्यार दिया और प्यार लिया भी है, वैसा तथागत राय ने भी ऐसा ही हुआ है। गवर्नर साहब जो अभी मेघालय में है, दोनों से जो त्रिपुरा को मिली है और अब रमेश जी यहाँ आए हैं, और मेरा पूरा विश्वास है ये जो हमारे नया गवर्नर है उनके माध्यम से त्रिपुरा को और भी तरक्की मिलेगी। उनका सोच, उनका जो एक्सपीरियंस, उनका पूरा लाभ हम लोग सब मिल के उठाएंगे, और उनके जैसे गार्जियन हमको मिली है तो बिल्कुल हमको काम करने में और भी सहूलियत आएगी और त्रिपुरा के डेवलपमेंट में। রাজ্যের অষ্টাদশ রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং রাজ্য মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্য, ছিলেন কয়েকজন বিধায়কও। এছাড়া নতুন রাজ্যপালের স্ত্রী ও পুত্র কন্যারাও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল। ব্যালট পেপারে মুদ্রণজনিত অসঙ্গতি থাকায় কদমতলা ব্লকের বড়হোল গ্রাম পঞ্চায়েতে 2টি ওয়ার্ডের 2টি আসনে মঙ্গলবার পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। যে 2টি আসনে পুনর্ভোট অনুষ্ঠিত হবে সে 2টি আসন হল বড়হোল পঞ্চায়েতের 4নং ওয়ার্ডের 8নম্বর আসন এবং 5নং ওয়ার্ডের 9নম্বর আসন। মঙ্গলবার জুলাই বাসা SP স্কুলে এ ভোট গ্রহণ করা হবে। রাজ্য নির্বাচন কমিশনার GK রাও এ পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছেন। গত 27 জুলাই অনুষ্ঠিত হওয়া পঞ্চায়েত ভোটের দিন কদমতলা RT ব্লকের অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সাথে বরগোল পঞ্চায়েতে ভোট গ্রহণ হয়। নির্বাচন জুলাই বাসা সিনিয়র স্কুলে বরগোল পঞ্চায়েতে 5নং ওয়ার্ডের ভোট গ্রহণ চলছিল।
ভোট গ্রহণের অন্তিম পর্বে ব্যালট পেপারে মুদ্রণজনিত সমস্যাটি নজরে আসে। দেখা যায় বিজেপি মহিলা প্রার্থী স্বপ্না বেগমের নামে একটি ব্যালট পেপারে দুইবার নাম ও দলের প্রতীক চিহ্ন রয়েছে, কিন্তু অপর প্রার্থী আশরাফুর রহমানের নাম ব্যালট পেপারে নেই। বিষয়টি প্রিসাইডিং অফিসারের নিকট জানানো হয়। প্রিসাইডিং অফিসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। খবর পেয়ে চুলাই বাসা সিনিয়র বেসিক স্কুলে ছুটে যান মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিক। পাঁচ নং ওয়ার্ডের এই ব্যালট পেপার জনিত সমস্যার কারণে চার নং ওয়ার্ডের ভোটও শেষ লগ্নে বাতিল করা হয়। পরে মহকুমা শাসক জেলা নির্বাচন আধিকারিক মারফত রাজ্য নির্বাচন কমিশনারকে এই ঘটনা জানান। সব রিপোর্ট খতিয়ে দেখে রাজ্য নির্বাচন কমিশনার জি কামেশ্বর রাও 30 জুলাই মঙ্গলবার এই দুটি আসনে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেন। এই আসনে মোট ভোটার 549 জন। মঙ্গলবার সকাল 7টা থেকে 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট গণনা হবে 31 জুলাই। ব্যুরো রিপোর্ট, হালাবোল। চুরি করা গরু কিনে বাজারে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যবসায়ী। রবিবার দুপুরে কদমতলা বাজারে এই ঘটনাটি ঘটে। উল্লেখ্য, গত বুধবার ধর্মনগরের নয়াপাড়া থেকে জ্যোতির্ময় পালের গরু চুরি করে লালছড়া এলাকার অপু দাস। অপু এই গরুটি জুলাই বাসার ব্যবসায়ী মাসাব্বির আলীর কাছে 16,500 টাকায় বিক্রি করে। রবিবার মাসাব্বির আলী গরুটি কদমতলা বাজারে বিক্রি করতে নিয়ে যান, তখনই গরুর মালিক তার চুরি যাওয়া গরু চিনে কদমতলা থানায় জানান। কদমতলা থানার পুলিশ গরু সহ মাসাব্বির আলীকে আটক করে পরে মাসাব্বির আলীর কাছ থেকে ঠিকানা নিয়ে কদমতলা থানার পুলিশ লালছড়া থেকে অপু দাসকে গ্রেপ্তার করে। এদিন কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার এই সংবাদ জানিয়েছেন। ছিল ভোটের জন্য, তখন ধর্মনগর থেকে জ্যোতির্ময় পাল বলে একজন ভদ্রলোক এসেছেন যে ওনার একটা গরু ধর্মনগর থেকে নিখোঁজ বা চুরি হয়েছে উনি বলেছিলেন, এবং গরুটা উনি গরু বাজারে আইডেন্টিফাই করেছেন। সাথে সাথে আমরা পুলিশ গেছি, গিয়ে যে ছেলেটা গরুটা নিয়ে গেছে ওনার এখান থেকে চুরি হয়েছিল যে হুকুমালাকার বলে, আমরা গরু সহ লোকটা ধরেছি, ধরে পরে এটাকে আমরা ধর্মনগর থেকে চুরি হয়েছে এই জন্য আমরা গাড়ি দিয়ে ওই লোকটা সহ আর গরুর মালিক সহ আমরা ধর্মনগর পাঠিয়ে দিয়েছি। বিশ্ব ওয়ারেস দিবস পালন করলো স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন শাখার কর্মীরা। এর অঙ্গ হিসেবে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার সকালে শহরে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালির উদ্বোধন করেন বিধায়ক ডক্টর দিলীপ দাস। র্যালিটি আইজিএম হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আইজিএম হাসপাতালে এসে সমাপ্ত হয়। এই র্যালিতে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মীরা ছাড়াও বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের প্রশিক্ষণরত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 128তম প্রয়াণ দিবস শ্রদ্ধার সাথে পালন করলো এআইডিএসও সহ এসইউসিআই এর অন্যান্য শাখা সংগঠন। এই উপলক্ষে সোমবার সকালে আগরতলা বর্তলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই বহুমুখী বীর বঙ্গ সন্তানকে স্মরণ করা হয়। এদিন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের রাজ্য শাখার সভাপতি মৃদুলকান্তি সরকার জানান, সোমবার রাজ্যের নানান স্থানেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের আয়োজন করেছেন তারা। অনুষ্ঠানে এসইউসিআই মহিলা শাখা এবং যুব শাখার নেতৃত্বরাও এদিন উপস্থিত ছিলেন। ভারতরত্ন সম্মান পাচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আগামী 8ই আগস্ট এই সম্মানে ভূষিত করা হবে এই বঙ্গ সন্তানকে। রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে। তার এই সম্মান প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানান, দশকের পর দশক শ্রী মুখার্জি নিঃস্বার্থভাবে দেশ সেবা করে গেছেন, তিনি ভারতরত্ন পাওয়ার যোগ্য ব্যক্তি। প্রণব মুখার্জিকে অভিনন্দন জানান প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেন, কংগ্রেস নেতা হিসেবে প্রণব মুখার্জির এই সম্মান গোটা কংগ্রেস দলকে সম্মানিত করেছে।
চলে গেলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা, প্রাজ্ঞ সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়পাল রেড্ডি। রবিবার ভোর রাতে হায়দ্রাবাদের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই বরিষ্ঠ কংগ্রেস নেতার বয়স হয়েছিল 77 বছর। 1984 সাল থেকে লোকসভায় টানা 5 বার এবং রাজ্যসভায় 2 বারের সাংসদ ছিলেন তিনি। ইন্দ্রকুমার গুজরালের মন্ত্রিসভায় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী এবং ইউপিএ 2 জমানায় নগরোন্নয়ন মন্ত্রী ছিলেন জয়পাল রেড্ডি। এই প্রবীণ কংগ্রেস নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং সহ গোটা দল। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব সংবাদ শিরোনাম। ক্লান্তি করে দূর, স্বাস্থ্য ভরপুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। 25 বছরেরও বেশি সময় ধরে জমে থাকা 421টি অপরাধ সংক্রান্ত মামলা নিষ্পত্তিকরণের সিদ্ধান্ত নিল ত্রিপুরা উচ্চ আদালত। সোমবার রাজধানী বৈজ্যনগর এলাকায় প্রচুর নেশা সামগ্রী ধ্বংস করল প্রশাসন। আইনি জটিলতার কারণে উচ্চ আদালতে হাজির হতে হয়নি বিধায়ক রামপ্রসাদ পালকে। রাজ্যের অষ্টাদশ রাজ্যপাল হিসেবে সোমবার শপথ নিলেন রমেশ মহেশ। হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল এদিন নতুন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করালেন। সংবাদ আপাতত এই পর্যন্তই। চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হাল্লা বল। নমস্কার।